নমস্কার বন্ধুরা, আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিতে থাকছে শীতের মরশুমের সবজির রেসিপি। আজকে রেসিপি হচ্ছে ওলকপি বা শালগম, যে যা বলবেন। এই শালগম বা ওলকপি রেসিপিটি আমি করব চিংড়ি মাছ দিয়ে, এক অসাধারণ স্বাদের রেসিপি যা ভাত রুটি পরোটা সবের সময় কিন্তু খুব সুন্দর মানায়। দেখুন, এখানে দুটো ওলকপি নিয়ে নিয়েছি। এই ওলকপি দুটো আমি এবার কেটে নেব। আমি এখানে ছুরি ব্যবহার করেছি, আপনারা বটিও ব্যবহার করতে পারেন। প্রথমে এই যে লম্বা ডাঁটাগুলো থাকে ওলকপির ওপরে, এই ডাঁটাগুলো কেটে বাদ দিয়ে দেব। যারা কাটতে জানেন না তাদের জন্য আমি এই ওলকপি কাটার রেসিপিটা দেখাচ্ছি। মাঝখান থেকে কেটে নিলাম, তারপরে আবার মাঝে আর একটা পিস দিয়ে দেব। একটা ওলকপিকে চার পিস করব, তারপরে এটাও কেটে নেব। তারপরে ওপরে যে শক্ত আবরণটা থাকে খোসাটা, সেটা এরকম ভাবে ছুরির সাহায্যে কেটে একটু মোটা ভাবে কেটে বাদ দেব, যাতে এই মোটা ভাবের কোনো অংশ বা শ্বাস ওলকপির গায়ে লেগে না থাকে। ভেতরটা কিন্তু নরম হবে, বাইরেটা শক্ত হলেও ভেতরটা অতটা শক্ত হয় না। পুরো খোসাটা এরকম ভাবে কেটে বাদ দিয়ে দিলাম, তারপরে মাঝখান থেকে এরকম ভাবে পিস পিস করে কেটে নেব। তারপরে খুব ছোট করব না, খুব একটা বড় সাইজেরও রাখবো না, এরকম ভাবে ডুমো ডুমো করে পিস পিস করে সবগুলোই আমি কেটে নেব। দেখুন, আমি এরকম ভাবে কাটছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কাটতে পারেন, যে যেরকম সাইজ পছন্দ করবেন। এরকম ভাবে সবগুলোই কেটে নিলাম, দেখুন এরকম ভাবে কেটেছি। তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি রান্নার রেসিপিতে চলে যাব। এই রেসিপিটি করব আমি চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে ওলকপির ঘন্ট রেসিপি, খুব সুন্দর স্বাদের একটি রেসিপি। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি 3 চামচ মতো। সর্ষের তেলে সামান্য একটু হলুদ দিলাম, তেলটা ভালো করে ভেজে নিয়ে এবার চিংড়ি মাছগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব, যাতে মাছটা ভাজার সময় তেল ছিটকে হাতে এসে না লাগে, সেই জন্য হলুদটা দেওয়া। এতে অল্প হলুদ দিয়েছি, সেই জন্য মাছে আর কোনো হলুদ আমি দেব না। এই চিংড়িটা দেওয়ার পরে আমি এতে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, যাতে এই চিংড়ির মধ্যে একটু লবণ ঢুকে যায়। হালকা ভাবে 1-2 সেকেন্ড মতো ভেজে নিয়ে আমি তুলে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু তার স্বাদটাই নষ্ট হয়ে যায়। এবার ওই তেলে আমি একটা মিডিয়াম সাইজের আলু এরকম ভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই আলুটা তেলে দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব। দেখুন, আলুটা খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে আমি আলুটা তুলে রাখলাম। এবার এই তেলেই রেসিপিটা তৈরি করব। প্রথমে একটি তেজপাতা কেটে দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন, 1 টুকরো দারুচিনি, 2টো ছোট এলাচ, 3টে লং, আর তার সঙ্গে দিলাম 1/2 চামচের কিছুটা কম কালো জিরে ফোড়নে। ফোড়নটা খুব সুন্দর ভাবে ভেজে নিয়ে একটা খুব সুন্দর স্মেল আসে, যখন স্মেলটা আসবে তখন আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম ভাবে ডুমো ডুমো করে কেটেছিলাম, সে পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিই। দেখুন, পেঁয়াজটা একটু নরম করে ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা এই ওলকপি বা শালগমটা দিয়ে দিলাম, তারপরে 2 মিনিট মতো একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এবার যখন দেখবো যে একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন এতে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। টমেটোটা আগে দিলাম, তার কারণ এই ফুলকপির সঙ্গেই যেন গলে যায়, তাহলে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। এবার 1 চামচ মতো আদা রসুন একসঙ্গে পেস্ট করেছিলাম, সেখান থেকে 1 চামচ দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব, যাতে কাঁচা ভাবের গন্ধটা চলে যায়। এই রেসিপিটা কিন্তু বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুব সুন্দর খেতে হয়, আর এই শীতের মরশুমে তো পাওয়া যায়। আর এখানে দেখুন কিছু মশলা দিয়ে দিলাম, 1/2 চামচ জিরে, ধনে, আর পরিমাণ মতো হলুদ, আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে কালারটা খুব সুন্দর হয়। এবার শুকনো মশলাগুলো দিয়ে একটু সামান্য জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব সবজির সঙ্গে। মশলাটা দেখুন ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার যে আমি ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ আর আলু, সেইগুলো দিয়ে দিলাম একসঙ্গে, দিয়ে আবার আমি 2-3 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেব।
এই চিংড়ি আর আলু একসঙ্গে ওলকপির সঙ্গে কষালে কিন্তু স্বাদটা অপূর্ব আসে, তাই চিংড়ি মাছটা আলুটা আমি আগেই দিয়ে দিলাম। এবার দেখুন কষানো হয়ে গেছে, এবার স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। খুব বেশি লবণ ব্যবহার করব না, কারণ আমি ওখানে আলুতে একটু লবণ দিয়েছিলাম আর একটু দিয়েছিলাম মাছে, আর সামান্য কয়েক দানা চিনি, স্বাদের ব্যালেন্সটা অ্যাডজাস্ট করার জন্য, যাতে টেস্টটা খুব সুন্দর আসে। কষানো হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিলাম এক বাটি জল, উষ্ণ গরম জল দিয়েছি। তরকারিতে যদি উষ্ণ গরম জল দেওয়া হয় টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে, আর কালারটাও কিন্তু অসাধারণ আসে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে ওলকপির তরকারি বা ঘন্ট রান্না। এবার নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালো করে জল দিয়ে মিশিয়ে নিলাম। এবার আমি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, যে যেরকম খেতে পছন্দ করবেন। এবার ওপর থেকে ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি সেদ্ধ হতে দিলাম। দেখুন টকবক করে কিন্তু তরকারিটা ফুটছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি, 10 মিনিট ধরে ভালো করে সেদ্ধ হবে। তারপর যখন জলটা শুকিয়ে আসবে, কমে আসবে, তখন ঢাকাটা খুলে নিলাম। দেখুন জলটা অনেকটাই কিন্তু তরকারিটা তিরে নিয়েছে। এই ওলকপি ঘন্টটা আমি একটু গায়ে মাখা করছি, সেই জন্য কিন্তু একটু রসালো ভাব রেখেছি, খুব একটা জল জল ভাব আমি রাখিনি। চিংড়ি মাছ দিয়ে ওলকপির ঘন্টটা আমার রেডির মুখে চলে এসেছে। নামানোর আগে সামান্য হাফ চামচ মতো গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। তারপরে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এতে দিয়ে দিব কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি। এবার ধনে পাতাটা কুচিটা দিয়ে নেড়ে চেড়ে একবার মিশিয়ে নেব, আর দিয়ে দেব ঘি। হাফ চামচ মতো ঘি দিলাম, ঘিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঘিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ওভেনটা অফ করে দিয়ে ধনে পাতা কুচিটা দিয়ে দেব। তারপরে আমি গ্যাসের থেকে নামিয়ে অন্য একটা বাটিতে ঢেলে নেব, সার্ভ করে নেব। বন্ধুরা, আজকে এই ওলকপি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ওলকপির ঘন্টটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিও শেষে আপনাদের কাছে রিকোয়েস্ট আছে, একটা যেন লাইক করবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য, পছন্দ হলে কিন্তু লাইকটা করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায়, নোটিফিকেশন পেয়ে যাবেন, আর আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। দেখুন চিংড়ি মাছ দিয়ে ওলকপির ঘন্টটা রেডি হয়ে গেছে, বাটিতে তুলে নিয়েছি। খুব সুন্দর রেসিপি কিন্তু, গরম গরম ভাত বা রুটি পরোটা সবের সঙ্গেই কিন্তু খাওয়া যায়। আজকের এই রেসিপিটা এই পর্যন্তই থাকলো, আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। থ্যাংক ইউ।